হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ইজিলি ভাবে জিমেলের মাধ্যমে। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে টাইপ টাইপ করব www.facebook.com facebook.com। তো আমাদের ফেসবুকের পেজ চলে আসছে। তো এখানে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যাইতে হবে। তুমি এখানে ফার্স্ট নেম চাইছে, ফার্স্ট নেম আমরা দিব, যে জিমেলটা দিয়ে খুলবো ওটার সাথে যে সামঞ্জস্য রাখে নামটা দিব আর কি, তাহলে মনে করেন যে অনেক সুবিধা। এখানে টাইপ করতেছি না আমি, কপি করে আনি দিচ্ছি। সো আপনারা টাইপ করেন, টাইপ করবেন নিজে থেকে যার যা নাম, যে নাম দিয়ে খুলবেন। তারপর এখানে জিমেল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস চাইছে। তো আমরা যদি জিমেল দিয়ে খুলবো, জিমেল নিয়ে আসি, দিলাম জিমেল চাইছে, লিঙ্ক আর মোবাইল নাম্বার ও জিমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিলাম। তো এখানে পাসওয়ার্ড চাইছে, তো আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড এমন দিতে হবে যে পাসওয়ার্ডটা যেন মনে থাকে সচরাচর। এটা পাসওয়ার্ড দিবেন যেন মনে থাকে আর কি পাসওয়ার্ডটা। তারপরে এখানে সিলেক্ট করে দিবেন বার্থডে। বার্থডে দিবেন আপনার যার যেটা বার্থডে মান্থ, আমি আমারটা দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা এখানে একটা মেয়ের নাম দিছি, সো জেন্ডার এখানে ফিমেল দিব। এন্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের এখানে বলছি যে জিমেল ইউর মেল, আমার মেলটা এখানে চলে আসছে। তো ফাইন ফ্রেন্ড, তো আমরা এখানে এখানে কিছু করব না, নেক্সট করব। নেক্সট করে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট করব আর কি। তো আমাদেরকে এখানে বলছে যে যে নাম দিয়ে বলছে, নামটা দিয়ে বলছে জিমেল টু কমপ্লিট টু সিং আপ প্রসেস। মানে এখানে একটা আমার জিমেলে মেল চলে গেছে ফেসবুক থেকে, এটা ভেরিফাই করতে বলছে। সো আমরা মেলে আসলাম, অটোমেটিক চলে আসছে 9:14। সো আমরা এখানে কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট, কনফার্ম ইউর অ্যাকাউন্ট করলেও হবে, বা কোডটা যদি নিয়ে যায় পোষায় তাও হবে। তো আমি এখানে কোড কপি করে কি করে এখান থেকে কনফার্ম করে দিলাম। সাকসেসফুল কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস, ওকে। হ্যাঁ, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটেড। ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে হবে না, ফেসবুক অ্যাকাউন্টটা অনেক প্রাইভেসি আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি চাই এখানে যে বলতেছে যে ইউর প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার অ্যাড করে নিয়ে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। তো আমরা চাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। তো না, আমি এখন প্রোফাইল পিকচার অ্যাড করবো না, আপনারা অবশ্যই অবশ্যই প্রোফাইল পিকচার অ্যাড করবেন। আমি স্কিপ করলাম। তারপরে বলতেছে যে অ্যাড কভার ফটো, কভার ফটো অ্যাড করতে বলতেছে, তো এটাও স্কিপ করলাম আমি। তারপরে বলতেছে ইউর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এটাও আমি কিছু কিছু করবো না, আপনারা চাইলে দিতে পারেন। শেয়ার ইউর স্ট্যাটাস রিসিভ করলাম। তারপরে বলতেছে আই ডো আই ডিড গো টু হাই স্কুল, ইনফরমেশন গুলো চাচ্ছে আর কি। তো আমি সবগুলাই স্কিপ করে দিচ্ছি, সবগুলাই যাবে একটার পর একটা। তো এখান থেকে আমি কিছু দিচ্ছি না।
স্কিপ। এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট, আরো অনেক কিছু আছে ফেসবুক অ্যাকাউন্টের অনেক চেঞ্জ করার, সেটিংসে যায় যে এখানে সবকিছু দেখা দিচ্ছে, তারপরে সিকিউরিটি গেট এ, এখানে হচ্ছে লগ ইন অ্যালার্টস। লগ ইন অ্যালার্টসটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার ফেসবুকে যতবারই লগ ইন করতে যাবেন অতবারই আপনার অ্যালার্ট দিবে যে আপনার ফেসবুকে আপনি লগ ইন করতেছেন, বা অন্য কেউ যদি লগ ইন করে তাহলে আপনার কাছে অ্যালার্ট চলে আসবে। সো এটা এডিটে যায় দেখি যে এটা আসলে কি। এখানে গেট নোটিফিকেশন ডট গেট নোটিফিকেশন ইমেল, আমার এখানে ইমেলটা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিই, তাহলে আমি যতবারে আমি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো ততবারই আমাকে অ্যালার্ট দিবে। সো আমি এটা করতেছি না, জাস্ট বলতেছি আর কি। তারপরে এখানে আপনারা দেখবেন যে কোড জেনারেটর আর অনেক কিছুই আছে, এগুলো সব সিকিউরিটির মধ্যে পড়ে। মানে একটা ফেসবুক অ্যাকাউন্টের যত প্রকার সিকিউরিটি প্রয়োজন, যে আপনার যে কোড জেনারেটর এটা হচ্ছে আপনার যদি ফেসবুকে কেউ লগ ইন করতে চায় তাহলে অবশ্যই যদি ফোন নাম্বারে দেন বা ইমেলে দেন অবশ্যই আপনার ফোনে বা ইমেলে একটা কোড যাবে, কোডটা না দেওয়া পর্যন্ত কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। অ্যাপ পাসওয়ার্ড, তারপরে পাবলিক কি, ইউর ট্রাস্টেড কন্টাক্ট, এগুলো অনেকে অনেকগুলো আছে, আপনার এগুলো ক্লিক করে করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তারপরে শেষে আছে যে ডিএক্টিভ ইউর অ্যাকাউন্ট, আপনি যদি চান যে আমার অ্যাকাউন্টটা আমি কয়েকদিনের জন্য ডিএক্টিভ করে দিবো, আমার প্রোফাইল যেন কেউ ভিউ না করতে পারে, তো আপনি এখানে যাই ডিএক্টিভ করে দিবেন। অনেকগুলোর ভিতরে আরো অপশন আছে, ওগুলো দেখবেন ভালোভাবে। তারপরে প্রাইভেসি, প্রাইভেসিতে আর অনেকগুলাই আছে দেখবেন, যে হাউ ক্যান সি মাই স্টাফ, হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্ট, মানে আপনি যে পোস্ট গুলো করবেন ওগুলো কি আপনার পাবলিক ফ্রেন্ড নাকি আরো মানে অনলি মি, এখানে অপশন আছে পাবলিক ফ্রেন্ড মোরি অপশন, তো আপনি চাইলে পাবলিক করে দিতে পারেন বা ফ্রেন্ড করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে হচ্ছে হাউ ক্যান কন্ট্যাক্ট মি এভরি ওয়ান, যেটা এভরি ওয়ান আছে আপনি চাইলে ওটা ফ্রেন্ড ফ্রেন্ড করতে পারেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে করে দিতে পারেন, মানে এগুলো আপনার যা ইচ্ছা হয় তাই করবেন আর কি। তারপর টাইম লাইন অ্যান্ড ট্যাগিং, তো আপনি টাইম লাইন অ্যান্ড ট্যাগিং এর হচ্ছে এই যে হাউ ক্যান অ্যাড থিংস টু মাই টাইম লাইন, এটা থেকে হচ্ছে এটাতে বোঝা যাচ্ছে যে আপনার টাইম লাইনে অন্য কাউকে আপনি পোস্ট করতে দিবেন না, কারণ আমার টাইম লাইনে আমি ছাড়া আর যেন কেউ পোস্ট না করতে পারে। সো এখানে যদি এমনটা করতে চান তাহলে এখানে এডিটে যায় শুধু এখানে ফ্রেন্ড থেকে অনলি মি করে দিবেন, তাহলে আপনার আপনার কোনো ফ্রেন্ড বা আদারস কোনো পাবলিক আপনার মানে টাইম লাইনে কোনো পোস্ট করে দিতে পারবে না। আর যদি এটা ফ্রেন্ড থাকে তাহলে আপনার শুধু ফ্রেন্ডগুলাই করে দিতে পারবে। রিভিউ পোস্ট দ্যাট ফ্রেন্ডস ট্যাগ ইউ বিফার, আপনার ফ্রেন্ডস যদি মানে টাইম লাইন আপনার ফ্রেন্ড যদি আপনার ট্যাগ করে দিতে চায় তাহলে মানে ট্যাগ হবে না, এটা থেকে যদি আপনি ডিজেবল ডিজেবল করা আছে এখন হবে না, যদি এনাবল করে দেন তাহলে সেটা হবে। সো এগুলো আরো অনেক আছে, এগুলো দেখবেন। ব্লকিং, কাউকে যদি ব্লক করেন তার ইউআরএল টা আনে এখানে বা মেইল অ্যাড্রেস টা আনে এখানে দিলেই হয়ে যাবে। সো এখানে ব্লকের মানে ব্লক পেজ, ব্লক অ্যাপস, ব্লক ইভেন্ট, ইনভাইটেশন, ব্লক অ্যাপ ইনভাইট, ব্লক মেসেজ, ব্লক ইউজার, এগুলাই। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজটা চালাতে চান সেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবেন। নোটিফিকেশন, নোটিফিকেশন হচ্ছে অন ফেসবুক, অল নোটিফিকেশন অল সাউন্ড অন, এখানে যাই দেখবেন যে কোথায় কি, যদি সাউন্ড অন করা আছে নোটিফিকেশন আসলে সাউন্ড করবে, প্লে সাউন্ড হয় মেসেজ রিসিভ, এগুলো সাউন্ড অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে, মানে যেগুলো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো মানে ডিফল্টে রাখবেন না বাকিগুলো চেঞ্জ করে দিন। তারপরে মোবাইল, এখানে চাইলে মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারেন। তারপরে ফ্লোয়ার্স, অ্যাপস, এগুলো তেমন কিছু না, এই যে ভিডিওটা আছে যেমন ভিডিও যে আপনার ফেসবুকে আপনার কোনো ফ্রেন্ড ভিডিও আপলোড করছে টাইম লাইনে দিছে পোস্ট, তো আপনার এখানে আসতেই অটোমেটিকলি চালু হয়ে যায়। সো এটা যেন চালু না হয় সেজন্য এখানে যে ডিফল্টটা
হ্যাঁ, অফেই তো করা আছে। তারপরে যে অটো প্লে ভিডিও, এখানে ডিফল্ট করা আছে অন, করে অফ করে দিবেন, তাহলে অটোমেটিক চালু হবে না। এভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট, মানে পিভি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। মানে পিভিএ বলতে হচ্ছে ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট, এটাকেই সংক্ষিপ্ত রূপে পিভিএ বলা হয়। সো এভাবে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর টাইমে থেকে পোস্ট দিবেন বা যা ইচ্ছা হয় তাই করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এখানে সার্চ দিয়ে, যাকে সার্চ দিবেন তাকেই পাওয়া যাবেন। সো এই ছিল আজকে টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলি শেষ করতেছি টিউটোরিয়াল।